ব্যাংক আধিকারিকের পরিচয় দিয়ে ফোন করে গ্রাহকের টাকা হাতানোর অভিযোগ। ঘটনায় বেশ কয়েক হাজার টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত রেলকর্মী। থানায় অভিযোগ দায়ের। ব্যাংক আধিকারিক পরিচয় দিয়ে ফোন করে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে 64,264 টাকা হাতানোর অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। জানা গেছে, নবদ্বীপ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বুড়ো শিবতলা ব্যানার্জিপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেলকর্মী 62 বছর বয়সী অভিজিৎ ভট্টাচার্যের ফোনে মঙ্গলবার ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করেন। তার ব্যাংক অ্যাকাউন্ট ও এটিএম কার্ড ব্লক হয়ে গেছে বলে জানান এবং অভিজিৎ বাবুর কাছে অ্যাকাউন্ট নাম্বার ও এটিএম কার্ড নম্বর জানতে চাইলে তিনি বিশ্বাস করে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে সবিস্তারে তা জানিয়ে দেন। এরপরই পরপর 3 বারে 10,000 টাকা করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। বুধবারেও প্রথমে 10,000 টাকা, পরে 24,264 টাকা উধাও হয়ে যায় তার অ্যাকাউন্ট থেকে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অভিজিৎবাবু প্রথমে ব্যাংকের সাথে যোগাযোগ করেন, পরে নবদ্বীপ থানায় এসে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। অভিজিৎ ভট্টাচার্যের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এ বিষয়ে ব্যাংক সূত্রে দাবি, আমরা বারবার গ্রাহকদের সচেতন করছি, কোনো অবস্থাতেই ব্যাংকের পক্ষ থেকে গ্রাহককে ফোন করে তার অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয় না। গ্রাহকদের বারবার সচেতন করা সত্ত্বেও তারা একই ভুল করে ফেলছেন, সে কারণেই বারবার প্রতারিত হওয়ার মতো ঘটনা ঘটছে। কালকে বিকেল 4টে থেকে 4টে 10-এর মধ্যে আমার কাছে স্টেট ব্যাংকের নাম করে একটা ফোন আসে। তিনি বলছেন, আমি স্টেট ব্যাংক থেকে কথা বলছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার অ্যাকাউন্ট নাম্বার আর এটিএম কার্ড নাম্বার ব্লক আছে, ওটা খোলবার জন্য আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার আর এটিএম নাম্বারটি আমাদের দিয়ে আমি তাকে সেই আমার অ্যাকাউন্ট নাম্বার ও এটিএম কার্ড নাম্বার তার সঙ্গে শেয়ার করি। এরপরে তিনি আমার একের পর এক কোশ্চেন করতে থাকলেন এবং মাঝে মাঝে বলে, আপনার কাছে একটা ওটিপি যাবে, আপনি এই ওটিপিগুলোকে ডিলিট করবেন না, সযত্নে রাখুন, রেখে আমাকে বলুন, আপনার অ্যাকাউন্ট কার্ড ফার্ড আমি সব খুলে দেওয়ার ব্যাপার। কারণ আমার টাকাটা কাটার হচ্ছে 4টে 10-এর পর থেকে উনি যখন ফোন করেছেন, এই 15-20 মিনিটের মাথাতেই এসব ঘটনাগুলো ঘটেছে। ব্যাংকের বই আপডেট করে 30,000 টাকা আমি দেখেছি 23 তারিখে উঠেছে, একটা 24,362 টাকা আর 10,000 টাকা। তারপর আমি ব্যাংকে থেকে গিয়ে আমি আগে সর্বপ্রথম আমার এটিএম কার্ড আর অ্যাকাউন্ট নাম্বার ব্লক করি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নবদ্বীপ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।